আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কম্পিউটার ছাড়া কিভাবে ফ্রিল্যান্সিং করে আপনারা টাকা ইনকাম করতে পারেন। তো ফ্রিল্যান্সিংয়ের কথা শুনলে আমাদের মাথায় প্রথম আসে কম্পিউটার। না, কম্পিউটার লাগবে না, আপনি মোবাইল দিয়ে করতে পারেন। হ্যাঁ, আপনার যেই অ্যাপসটি দেখতে পাচ্ছেন ক্যানভা, এই অ্যাপসটি দ্বারা আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন আর হিউজ পরিমাণ টাকা কামাতে পারেন। মোবাইল দিয়ে আপনারা টাকা ইনকাম করতে পারেন। সাবস্ক্রাইব করুন টেক টিপস বস চ্যানেলটি এবং বেল আইকনটি ক্লিক করে দিন নতুন সব ভিডিওর আপডেট পেতে। তো আজকে আমি সে বিষয়ে কথা বলবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যানভার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আমি কাজ করে আপনাদের দেখাচ্ছি। canva.com দিলে আপনারা ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো এটা খুব ভালো একটা ওয়েবসাইট, আপনারা ফ্রিতে এখানে কাজ করতে পারবেন, ফ্রিতে আপনারা যে কোনো কাজ কমপ্লিট করতে পারবেন খুব দ্রুত এবং খুব কম সময়ে আপনারা করতে পারবেন। কারণ এখানে রেডি ট্যাম্পলেট থাকে যেগুলো নো কপিরাইট, বা আপনার ফ্রিল্যান্সিংয়ের যে কোনো কাজ কমপ্লিট করার পরে আপনার বায়ারকে দেওয়ার পরে তারা কোনো কপিরাইট ইস্যু দেখাবে না বা দিবে না, আপনি 5-স্টার রেটিংস পেতে পারেন। তো এখানে আপনারা রিকমেন্ডেড বা অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবেন। এই ক্যাটাগরি থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যেই ক্যাটাগরির আপনারা কাজ করতে চান সেই ক্যাটাগরি আপনি বেছে নিতে পারেন। তো ফ্রিল্যান্সিংয়ে সাধারণত লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, তারপর আছে ক্যানভাস, ব্যানার, এই সকল কাজগুলোই বেশি হয়। তো এই সকল কাজগুলো এখান থেকে খুব ইজিলি করতে পারেন। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা ক্যানভা থেকে যে কোনো লোগো ডিজাইন বা যে কোনো ফ্রিল্যান্সিংয়ের যেসব ওয়ার্ক সেগুলো করতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে লোগো ডিজাইন আমি মার্ক করে দিচ্ছি। এই লোগো ডিজাইনে আমি, হ্যাঁ, লোগো দেখতে পাচ্ছেন। তো এখানে এটার নাম, পুরো নাম হলো লোগো ডিজাইনার। তো এখানে আমি ঢুকবো, ঢুকে আপনাদের কাজ করে দেখাচ্ছি। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা অনেকগুলো ট্যাম্পলেট দেখতে পারবেন। আপনারা এখানে হিউজ পরিমাণে ফ্রি রেডি ট্যাম্পলেট পেয়ে যাবেন, যে ট্যাম্পলেটগুলো আপনাদের কাজ না করলে শুধু আপনারা যেই টাইটেল বা যেই নামে আপনারা করতে চান সেই নামগুলো বসালে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা কাস্টমাইজ করেও লোগো ডিজাইন করতে পারেন। এই সাইডে যে কাস্টমাইজ ট্যাম্পলেট, তারপরে আপলোড ফটো, এইসব যে কাস্টমাইজ যে আইকনগুলো আছে এখান থেকে আপনারা কাস্টমাইজ করতে পারেন। এখানে প্লাস আইকন আছে, এখান থেকেও করতে পারেন। তো আমি আজকে দেখাবো গেমিং একটা লোগোর কাজ দেখাচ্ছি আমি, একেবারে সিম্পল। আপনারা খুবই সিম্পলি এই কাজগুলো করতে পারেন। আমি গেমিং লেখার পরে যে এই যেই আইকন বা যেই আমার রেজাল্ট এসেছে, তো এখানে আপনারা অনেকগুলো রেজাল্ট দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লোগো। তো এই লোগোগুলো আমি আজ কাস্টমাইজ করব। তো দেখুন কিভাবে আমি কাস্টমাইজ করি। তো প্রথমে আমি একটা লোগো সিলেক্ট করলাম। তো এই লোগোর আমি নাম চেঞ্জ করব, একদম ইজি, আপনারা যে কেউ খুব চোখ বুঝে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে SS গেমিং লিখলাম। তো SS গেমিং লিখে আমি একটা লোগো বানাবো। তো একদম সিম্পল সিম্পল। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আমি SS গেমিং লেখা আমার কমপ্লিট। তো হয়ে গেল আমার লোগো। তো এইভাবে আপনার যদি বায়ারের অর্ডার নেন, আপনারা যদি লোগো বানান, তো কোনো রকম কোনো কম্পিউটার ছাড়াই আপনারা লোগোগুলো বানাতে পারেন। তো সেভ করাও খুব ইজি, ডাউনলোড অপশনে ক্লিক করার পর এরকম আমি JPG দিয়ে সেভ করতেছি। JPG দিয়ে করবেন, কারণ আমি লোগো বানাচ্ছি যেহেতু। তো এখানে আপনার ডাউনলোড দিলে পরে এরকম একটা ইন্টারফেস চালু হবে। তো এখানে ডাউনলোডে ক্লিক করলে পরে আপনার লোগোটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা যদি বায়ারের কাজ নিয়ে থাকেন বা আপনাদের কাছে যদি সময় না থাকে, তাহলে আপনারা ইজিলি এখান থেকে লোগো বা যে কোনো কাজ আপনারা ইজিলি মেক করতে পারেন। তো আমি কিছু বিজনেস ট্যাম্পলেট দেখাচ্ছি, এখানে বিজনেস লোগোর কিছু ট্যাম্পলেট দেখাচ্ছি। দেখুন এগুলো হচ্ছে বিজনেস, আপনারা সম্পূর্ণরূপে ফ্রি, এগুলো কোনো পেইড না। এগুলো যে কোনো টাইপের কাস্টমাইজ করতে পারবেন, বা আপনি যদি নিজে বানাতে চান তাহলে আপনারা নিজেও কাস্টমাইজ করে বানাতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এখানে আমি বিজনেস লোগো দেখাচ্ছি। এখানে অনেক ধরনের, অনেক ক্যাটাগরি বিজনেস লোগো আছে যেগুলো আপনারা কাস্টমাইজ করতে পারেন। তো এই যে সাইডের এই আইকনগুলো দিয়ে আপনারা নিজের ইচ্ছা মতো লোগো বানাতে পারেন, ভিডিও লোগো, ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার, অডিও, টেক্সট, এনিথিং করতে পারেন। তো এখানে অডিও লাগাতে পারেন, ভিডিও লাগাতে পারেন, কোনো পেইড ভার্সন না এটা। তো এখানে ডিসকার্ড চেঞ্জ দিচ্ছি আমি, কারণ আমি ক্যাটাগরিগুলো দেখাবো আপনাদের। তো এখানে আপনার ক্যাটাগরিগুলো দেখুন, এখানে আছে হচ্ছে কোলাবরেট উইথ, ইজ শেয়ার উইথ প্রাইড। আপনারা এখানে অনেক ধরনের ট্যাম্পলেট পেয়ে যাবেন। তো এগুলো হচ্ছে ক্যানভাস, সম্ভবত ক্যানভাস। তো এখানে লোগো আছে, ক্যানভাস আছে,
তারপরে আপনার পোস্টার আছে, পোস্টারগুলো আপনি এখান থেকে ডিজাইন করতে পারেন। ইবুকের যে আপনার ফ্রন্ট পেজ, ইবুকের ফ্রন্ট পেজগুলো আপনি ডিজাইন করে আপনার বায়ারকে দিতে পারেন এবং ভালো পরিমাণে অর্থ কামাতে পারেন। তো আপনারা ফ্রিল্যান্সিংয়ের যে কাজগুলো খুব ইজিলি এখান থেকে করতে পারেন কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, অ্যান্ড কিপ সাপোর্টিং মি।